জয় জগন্নাথ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জগন্নাথের কৃপাতে, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, অনেকদিন পরে আমি জগন্নাথ দেবের দর্শন পেলাম, বলতে পারো প্রথমবার, কারণ কোনোদিন আমি এত কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করিনি বললেই চলে, কারণ আমার আশা হয় না সেরকম। আর এই জগন্নাথ দেবটা যে আমাদের রামপুরহাটে রয়েছে সেটাও আমি জানতাম না। আমি জেনে তারপরে যখন আমার গ্রামের সবাই বলল যে আজকে স্নানযাত্রা রয়েছে, তারপরে আমি ফেসবুক থেকে জানতে পারলাম, অনেকে স্টোরি দিয়েছিল যে আজকে স্নানযাত্রা রয়েছে। তো আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম এই দিনে, আমার ডাক্তার দেখানো ছিল, ওই ডাক্তার দেখা পরে আমি এসে ছিলাম কয়েকদিনের জন্য, শরীরটা খুব ভালো ছিল না, খারাপ ছিল, তাই আমি এসেছিলাম। তাই একদিন বৌদি এসে বলল যে স্নানযাত্রা আছে, তো চ যাই ঘুরে আসি। তো আমিও চলে গিয়েছিলাম, তো গিয়ে পরে এতটা খুশি হয়েছিলাম কি বলবো, নিজের হাতে জগন্নাথকে স্নান করানোর সুযোগ পেয়েছিলাম আমি এই বছর। আর প্রথমবার জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখে আমি এতটা খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কন্দপুরাণ থেকে জানা যায় জগন্নাথ দেবের মূর্তিটি এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে স্নানযাত্রার মহোৎসব বলে জানা যায়। এই দিনে যারা দর্শন করবে জগন্নাথ দেবকে তারা সকল তীর্থ ঘুরতে যাওয়ার ফল লাভ করবে। এই দিনে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এই আমাদের সবাইকে দর্শন দিয়ে থাকে, সবাই নিজের হাতে ভগবানকে স্নান করানোরও। এই স্নানযাত্রার পরে নাকি জগন্নাথ দেবের জ্বর আসে, তাই জগন্নাথ দেব 15 দিনের জন্য মন্দিরে আরাম করেন, তাই এই 15 দিন কোনো দর্শনার্থীকে জগন্নাথ দেব দর্শন দেয় না। জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে। রথের দিনে নবসাজে সজ্জিত হয়ে জগন্নাথ দেব সবাইকে খুব সুন্দরভাবে দর্শন দিয়ে থাকেন, এই দিনে আমরা রথযাত্রা দর্শন করে থাকি। ওপরের যে বড় জগন্নাথটাকে দেখছো, সেই বড় জগন্নাথটা সারা বছর নাকি শয়নে থাকে, এই ছোট জগন্নাথটা সেবা ভোগ লাগানো হয়ে থাকে। তারপর ভগবানকে অনেকক্ষণ ধরে দর্শন করলাম, দর্শনার্থীরা এসে ভগবানকে গঙ্গা জলে স্নান করাচ্ছিল, ওইগুলো একটু দর্শন করলাম। তারপরে আমরা দেখলাম যে এত ভিড় হয়েছে, আমরা যখন গিয়েছিলাম অতটা ভিড় হয়নি। তারপরে স্নান করাতে করাতে তারপরে আমরা যখন দেখি পেছন দিকে, তখন এত লোক এসেছিলো কি বলবো তোমাদেরকে, প্রচুর লোক এসেছিলো। ভগবানকে এত কাছ থেকে দেখে আমি এত খুশি, তোমাদেরকে এখনও বলে বোঝাতে পারবো না, তাই এতবার বলছি তোমাদেরকে। সত্যি আমি এত কাছ থেকে কোনোদিন জগন্নাথ দেবকে কোনো দিনও আমি দেখিনি, আজ প্রথমবার দেখি, তাই তোমাদেরকে বারবার বলছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিও। তারপরে এখানে ভোগ দেওয়া হচ্ছিল, এখানে পাতা নিয়ে হাতে হাতে ভোগ দেওয়া হচ্ছিল, ভোগে ছিল তোমার পোলাও, পায়েস, আলুর দম, এইসব ছিল। কত দর্শনার্থী ভোগ খাচ্ছে দেখেছো, এত সুন্দর মানে মানুষকে বসে খেতে দিচ্ছিল কি বলবো, খুব ভালো লাগলো দেখে। তারপরে আমরা ভোগ খাওয়ার পর দেখলাম এখানে কী কী আরও আয়োজন করেছে, ওগুলো একটু দেখলাম। আয়োজনটা খুবই সুন্দর হয়েছিলো কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর হয়েছিলো আয়োজনটা, আমার তো বিশেষ করে খুব পছন্দ হয়েছিল। ভোগটা খেয়ে কি বলবো, এত শান্তি পেলাম, খুব খিদে পেয়েছিলো, মানে দুপুরবেলাতে এসেছি, এত রোদ ছিল কি বলবো তোমাদেরকে। আর এখানে প্রণামী দেওয়ার বক্স রয়েছে, তারপরে এই যে এই দূর থেকেও জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। আর এত বড় বড় জিনিসগুলোতে রান্না হচ্ছিলো, আমি যখন ভোগ খেতে যাই তখন দর্শন করছিলাম যে এইগুলোতেই রান্না হচ্ছিলো এত বড় বড়। আর গরমে সব পোহরা রান্না করছিলো, সত্যি খুব কষ্ট হয় এত গরমে তারপর উনুনে রান্না করা। আর এর পাশেই আমাদের রামপুরহাট পার্কটা ছিল, পার্কের ভেতরটা ঢুকতে পারিনি, বন্ধ ছিল, সকালে তো বন্ধই থাকে। তারপর এইদিকে গিয়ে লাইন দিতে হয়, তো এইদিকে গিয়ে লাইন দিলাম। তারপরে এখানে বড় একটা স্ক্রিন লাগানো হয়েছিল যে ভোগ খেতে খেতে দর্শনার্থীরা যেন ভগবানকে দর্শন করতে পারে, খুব সুন্দর আয়োজন। সন্ধ্যা আরতিটা হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি, তো টাটা বাই বাই।